সাধারণত মরগ কিংবা মুরগি দুই পা হয়ে থাকে, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এবার চার পায়ে মরগের সন্ধান মিলেছে ঝিনাইদহে। এ নিয়ে এলাকায় রীতিমতো হইচই পড়ে গেছে। আশেপাশের গ্রামের মানুষ মরগটি এক নজর দেখতে ভিড় করছে ওই খামারে। ঢাকা, রংপুর, সিরাজগঞ্জ বহুত জায়গায় আমি গিয়েছি আমার জীবনে, তা বহুত পোলট্রি আমরাও কিনে এইভাবে খাইছি, ফার্মি মুরগি। তা কোনো জায়গায় এমন কোনো রেকর্ড আমি দেখি নাই যে আসলে এই যে এক মুরগির চারটে পা। আমি হঠাৎ শুনলাম যে আমার বাড়ির পাশে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটার মূল কারণ হচ্ছে যে চার পা বিশিষ্ট একটি মুরগি ছাওয়েছে আমাদের বাড়ির পাশে ফার্মে। তো ওইখানে আমি এই অলৌকিক মজাটা নেওয়ার জন্য আমি দেখতে আসছি। এখানে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে, মানে বেশ কিছু জনপদ সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে। সরজমিনে গিয়ে দেখা যায় ঝিনাইদহ শৈলকোপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামের আয়ুবালের তিনটি মুরগির শেড রয়েছে। সেখানে তিনি সোনালী ফাউমি এবং ব্রয়লার মুরগির খামার করেছেন। ওই খামারে দেখা মিলেছে চার পা বিশিষ্ট মরগের। তিন মাস আগে খামারে পাকিস্তানি ফাউমি জাতের ডিম পাড়া মুরগি উঠান তিনি। এক মাস পর মরগ মুরগির ঠোঁট কাটার সময় বুঝতে পারেন তার খামারে একটি মরগের চার পা রয়েছে। বিরল এই ঘটনা দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছেন। এরপর আলাদা করে রাখেন মরগটিকে। আস্তে আস্তে মরগটি খামারে বড় হতে থাকে। মরগটির সঙ্গে থাকা অন্য মরগ মুরগি বিক্রি করলেও অজানা ভালোবাসায় এই মরগটি আর বিক্রি করেন তিনি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, একটা মরগে সাধারণত দুটি পা হয়ে থাকে, এমন ঘটনা সাধারণত দেখা যায় না। অবশ্য এটি অলৌকিক এবং বিরল ঘটনা, তবে এটা জন্মগত কোনো ত্রুটি নয়। ডিমের জন্য আনা এই ডিমে এই মুরগির ভিতরে, এবং এটা মিশরের ফার্মি মুরগির জাত। দেখছি খাতে দিতে দিতে ওই 3000 মুরগি, ওই একটা চার পাল্লা মুরগি দেখছি যে বেড়াচ্ছে। আমি ওটা ধরে করছি মুরগি চার পা, তারপর বিশ্বাস করছি। পরে ধীরে যখন নিয়ে আসলাম তখন কত চার পা একটু দেখছি, তখন হচ্ছে গিয়ে বিশ্বাস করি কাছে এ দেহের মধ্যে পুষ্টি হবে। দুটা দেখেছে গিয়ে ডিম পাড়া দিয়ে, এখন খাদ্য কম দিতে হবে বলে কাছে যে ডিম পাড়ালি পরে আমাদের যাই হোক আমরা আস্তে আস্তে জানবো।